তো ফাইনালি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এই ডিজাইনটার জন্য আমি কি কালার ইউজ করেছি আর কোন স্টেন্সিল ইউজ করেছি এই ভিডিওটা না দেখতে গেলে তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবা ডিজাইনটা কেমন হয়েছে আর কেমন লাগলো আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবা। তো চলো দেখি ডিজাইনটা কেমন হয়েছে।